নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সয়াবিন তরকারি রেসিপি শেয়ার করব, যা তৈরি করাও খুব সহজ আর খেতেও খুব সুন্দর। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর সয়াবিন থেকে সম্পূর্ণ জল বের করে সয়াবিনটা এখানে নিয়ে নিয়েছি। এবারে সয়াবিনের মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে জিরে পাউডার দিয়ে দিচ্ছি, সবজি মশলা দিচ্ছি 1 চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো, ধনে পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি 1/2 চামচের মতো, 1/2 বাটি দই চামচের সাহায্যে আমি সয়াবিনের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এরপর পরবর্তী পদ্ধতিগুলো করে নেব। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, পেঁয়াজটা বেটেও আমি নিয়ে নিয়েছি। এরপর চামচের সাহায্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপর পেঁয়াজটাকে বাটলাম, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে। এরপর এর মধ্যে মাখিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দেব। পুরো সয়াবিনটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। সমস্ত রান্নার কলকাঠি কিন্তু এখানেই। এটাকে যত ভালো করে কষা যাবে খেতে কিন্তু ততই সুন্দর হবে। সয়াবিনটা আমি ভালো করে কষে নিয়েছি। আমার সয়াবিনটা ভালো করে ভেজে নিতে 6 মিনিটের মতো সময় লেগেছে। এরপর এর মধ্যে আমি 1/2 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আবারও ছেড়ে দেব। আমি 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেম থেকে হাই করে ছেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ভালো মতো ফুটে যাচ্ছে। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন, তাহলে এই জায়গাটাই জল কিন্তু বেশি করেও দিতে পারেন। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।